শুধু সবজির চারা বিক্রি করে মাসে দুই লাখ টাকারও বেশি আয় করছেন রংপুরের এক উদ্যোক্তা উন্নত জাতের চারা সরবরাহ করায় সফলতার মুখে দেখছেন চাষিরা এতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবহার হচ্ছে বলে জানান তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে দাবি কৃষি কর্মকর্তার ফখরুল শাহিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাদাম হোসেন ডেমি নিজের নার্সারিতে চারা পরিচর্যায় ব্যস্ত কৃষি উদ্যোক্তা আব্দুর রশিদ রংপুরের পীরগাছায় দুই একর জমির ওপর গড়ে তোলা এই নার্সারিতে পেঁপে টমেটো লাউ ফুলকপি বাঁধাকপি সজনে সহ প্রায় সব ধরনের সবজির চারা তৈরি করে বিক্রি করেন তিনি জানান মাসে তার আয় হচ্ছে দুই লাখ টাকারও বেশি প্রত্যেক কেজিকে এক টাকা আমার ইনকাম হচ্ছে কেজি প্রতি আমি দেখা যাচ্ছে যে তিরিশ হাজার বা চল্লিশ হাজার গাছ হয়েছে আমি এক টাকা নিলে একটা গাছে হচ্ছে তিরিশ ধরেন তিরিশ থেকে চল্লিশ কেজি হয় ওখানে আরও দশ কেজি লেস করেন যে তিরিশ টাকা একটা চারা নিচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটি হচ্ছে গাছ থেকে ফল বিক্রি পাবো তিরিশ টাকা পাচ্ছি এখান থেকেও মোটামুটি খুব একটা ভালো লাভ আসে এতে কর্মসংস্থানের পাশাপাশি সবজি চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা এই পেঁপে চাষ দেখে আগ্রহী জাগলো পরবর্তী সময়ে আর কি আমিও পেঁপে চাষ করবো পেঁপে চাষ খুব লাভজনক তারপর আমি রশিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্লপ টপ লেডি সারা নিলাম দুইশো বিশটা নিয়ে এই জমিতে লাগাইলাম আমার সংসার ইনশাল্লাহ এই নার্সারি থেকে যথেষ্ট ভালো পরিমাণ চলে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নেই কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ সহ নানা সহযোগিতা করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার আমরাও পরামর্শ দিচ্ছি যাতে বাংলাদেশের কৃষি বিশেষ করে রংপুরের কৃষি খুরপুরুষের কৃষিকে কীভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে আমরা বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের একটি কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে লাভজনক হওয়ায় বেকার যুবকরা নার্সারি ব্যবসায় ঝুঁকছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর